দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি চ্যাপ্টার হলো চলতড়িৎ বা প্রবাহিতড়িৎ। সেই চলতড়িৎ বা প্রবাহিতড়িৎ চ্যাপ্টারে একটুখানি অংশ আজকে আমরা জানবো, যেটার নাম হচ্ছে তড়িৎ আধান এবং তড়িৎ বিভব। দুটোই দুটো রাশি আলাদা আলাদা, এই দুটো রাশি সম্বন্ধে আজকে আমরা জানবো। তো প্রথমে জানবো তড়িৎ আধান। তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান এটি একটি অবশ্যই রাশি, তাই তড়িৎ আধানের সংজ্ঞা হচ্ছে যে রাশির উপস্থিতির জন্য কোনো বস্তু একটি নিস্তড়িৎ বস্তুকে বা বিপরীত জাতীয় কোনো বস্তুকে, বিপরীত তড়িৎ জাতীয় কোনো বস্তুকে আকর্ষণ করে বা সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তুকে বিকর্ষণ করে, সেই রাশিকেই বলা হয় তড়িৎ আধান। আবার বলছি, যে রাশির উপস্থিতির জন্য কোনো বস্তু নিস্তড়িৎ বস্তুকে বা বিপরীত তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ করে বা সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তুকে বিকর্ষণ করে, তাকেই বলা হয় তড়িৎ আধান। এবার আমরা জানব তড়িৎ আধানের প্রকারভেদ, অর্থাৎ তড়িৎ আধান কয় প্রকার ও কি কি। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আধানকে দুটি ভাগে ভাগ করেছিলেন। এক হলো পজিটিভ বা ধনাত্মক আধান আর নেগেটিভ বা ঋণাত্মক আধান। তাহলে আমরা কি জানলাম যে আধান কয় প্রকার? আধান হলো দুই প্রকার, এক হচ্ছে পজিটিভ বা যেটাকে আমরা বলি প্লাস আধান, পজিটিভ বা ধনাত্মক আধান, এবং নেগেটিভ বা মাইনাস আধান বা ঋণাত্মক আধান। এবার আমরা জানি তড়িৎ আধানের উৎপত্তি হয় কিভাবে, অর্থাৎ কোনো বস্তুতে তড়িৎ আধানের সৃষ্টি হয় কি করে। তো তড়িৎ আধানের উৎপত্তি বা সৃষ্টি জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে একটু গোড়ার দিকে, অর্থাৎ পদার্থের যে ক্ষুদ্রতম কণা পরমাণু, সেই পরমাণুর গঠনে আমরা জানি যে পরমাণু তিন ধরনের কণার সমন্বয়ে গঠিত, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এর মধ্যে প্রোটন পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, নিউট্রনের কোনো আধান নেই, আর ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। এই প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর এরা থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর এই ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। তাহলে কোনো পদার্থ থেকে কখনোই প্রোটন বা নিউট্রন বেরোতে পারে না, বেরোতে পারে কি ইলেকট্রন, বা ঢুকতেও পারে ইলেক্ট্রন। তাহলে ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত। তার আরও একটা কথা আমরা বলে রাখি যে যে কোনো পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটনের মোট প্লাস চার্জ এবং ইলেকট্রনের মোট মাইনাস চার্জ, এরা পরস্পরকে প্রশমিত করে বলে পরমাণুতে প্রথমে কোনো আধান থাকে না, অর্থাৎ সব পদার্থই প্রাথমিকভাবে নিস্তড়িত, অর্থাৎ তাদের কোনো আধান নেই। কিন্তু এক্ষুনি আমরা বললাম যে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু তার নিউক্লিয়াস থেকে প্রোটন বা নিউট্রন বেরোতে পারে না, কিন্তু বেরোতে পারে তো ইলেকট্রন। তারা ইলেকট্রন যেমন বেরোতেও পারে, তেমনি ইলেকট্রন সেই পদার্থের মধ্যে আসতেও পারে। তাই কোনো পদার্থ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি বেরিয়ে যাবে? ঋণাত্মক আধান বেরিয়ে যাবে। তাহলে বেড়ে যাবে সেখানে কোন আধান? প্লাস। তার মানে বস্তুটা বা পদার্থটা তখন পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। তাহলে এটা ভালো করে মনে রাখো, কোনো পদার্থ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেই বস্তু পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, আর উল্টোটা কোনো পদার্থে এসে যদি ইলেকট্রন যোগ হয় তাহলে সেক্ষেত্রে প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, তখন পদার্থ ইলেকট্রন বেড়ে যাওয়ার জন্য সেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত, অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। তাহলে এটা বলার এটাই মানে যে একটা বস্তুতে তড়িৎ আধানের উৎপত্তি হয় ইলেকট্রন বাইরে বেরিয়ে যাওয়া বা তার মধ্যে ইলেকট্রন এসে প্রবেশ করা। তাহলে একটা জিনিস ভালো করে, ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায় তাহলে হবে পজিটিভ তড়িৎগ্রস্ত, আর যদি ইলেকট্রন এসে সেই পদার্থে আসে তাহলে সেটা হবে নেগেটিভ তড়িৎগ্রস্ত। তাহলে একটা পদার্থে আধানের উৎপত্তিটা স্থির করে ইলেকট্রনের বাইরে বেরিয়ে যাওয়া বা ইলেকট্রন তার সঙ্গে যোগ হওয়া। এবার আমরা জানবো আধানের কোয়ান্টায়ন, অর্থাৎ কোয়ান্টায়ন কি কথাটা, আধানের কোয়ান্টায়ন কাকে বলবে। তো এক্ষুনি আমরা বললাম যে কোনো পদার্থে আধান সৃষ্টি হবে বা তড়িৎগ্রস্ত হবে যদি তা থেকে ইলেকট্রন বেরিয়ে যায় বা তার মধ্যে ইলেকট্রন এসে প্রবেশ করে। তাই কোনো বস্তুর আধান সর্বদা একটা ইলেকট্রনের আধানের অখণ্ড গুণিতক হয়, এই ধর্মটাকেই বলা হয় আধানের কোয়ান্টায়ন। আবার বলছি, কোনো তড়িৎগ্রস্ত বস্তুর আধান সর্বদা
একটি ইলেকট্রনের আধানের অখণ্ড গুণিতক হয়। অখণ্ড মানে ভগ্নাংশ নয়, 1, 2, 3, 4 পূর্ণ সংখ্যা, তাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন। একটু ব্যাখ্যাটা দিলে বোঝা যাবে যে কোনো বস্তুর আধান তাকে কিউ দিয়ে লেখা হয়, চার্জ মানে আধান। তাহলে কোনো বস্তুর আধান কিউ সমান প্লাস মাইনাস এন ই। এখানে এন হলো একটা পূর্ণ সংখ্যা যার মান 1, 2, 3 যা হোক হতে পারে, আর ই হলো একটা ইলেকট্রনের আধান। তাহলে এখানে এ হলো একটি ইলেকট্রনের আধান। তাহলে এখানে প্লাস মাইনাস দেওয়ার গুরুত্বটা কি? না, কোনো পদার্থ থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তার আধান নিশ্চয়ই হবে কিউ সমান প্লাস 2 ই। তাহলে এখানে প্লাস চিহ্ন বোঝাচ্ছে যে বস্তুটা পজিটিভ দৈর্ঘ্যগ্রস্ত হয়েছে, অর্থাৎ তার থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। আর কোনো পদার্থে যদি 5টা ইলেকট্রন এসে যোগ হয় তাহলে তার আধান হবে মাইনাস 5 ই, অর্থাৎ মাইনাস বোঝাচ্ছে যে বস্তুটা ঋণাত্মক দৈর্ঘ্যগ্রস্ত হয়েছে এবং তাতে 5টা ইলেকট্রন এসে প্রবেশ করেছে। কখনো কি হতে পারে যে কিউ সমান প্লাস মাইনাস 1, 2 মানে অর্ধেকটা ইলেকট্রন এসছে বা অর্ধেকটা ইলেকট্রন বেরিয়ে গেছে? এটা কখনোই হতে পারে না। তাই কোনো বস্তুর আধান সর্বদা একটা ইলেকট্রনের আধানের অখণ্ড গুণিতক হয়, যে 1, 2, 3 অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করা আছে, তাই অখণ্ড গুণিতক হয়। এই ধর্মটাকেই বা এই অবস্থাটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। আধান এবার আমরা জানবো আধানের ধর্ম। তো আধানের তিনটে বিশেষ ধর্ম আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এক হলো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ ধনাত্মক আধান ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে, ঋণাত্মক আধান ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। 2 নম্বর বলেছে যে বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। আর 3 নম্বরে বলা হয়েছে যে আধানেরও একটা সংরক্ষণ সূত্র আছে, যে আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একটা বিচ্ছিন্ন বস্তু সংস্থা মানে কতগুলো বস্তু যারা আর কারো সঙ্গে সংস্পর্শে নেই, তেমন কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সর্বদা অপরিবর্তিত থাকবে। এই 3টে ধর্ম হলো আধানের বিশেষ।